এইটা আমার ইমেজ, আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথমে কি করে রাখবো, একটা কপি করে রাখবো, কন্ট্রোল জে দিলেও কপি হবে, বা ডুপ্লিকেট লেয়ার রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিলেও হবে, অথবা জাস্ট টান দিয়ে নিয়ে এসে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিলেও হয়ে যাবে। ওকে, আমি অফ করে দিলাম এবং একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম, লেয়ার ওয়ান, এটা ক্রিয়েট করে নিছি। খেয়াল করেন, লেয়ার ওয়ানটা ক্রিয়েট করে নিছি। কেউ চাইলে লেয়ার ওয়ানটা ফিল আপ করে নিতে পারেন, করে রাখতে পারেন। তো আমরা ফিল আপ করবো, ফিল আপ করবো কি, হোয়াইট কালার দিয়ে। হোয়াইট কালারটা একটু সিলেক্ট করি, আর এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিই। হোয়াইট কালার আছে আমার, তারপর পেন বাকেট টুল দিয়ে জাস্ট ক্লিক করলেই এটা ফিল আপ হয়ে যাবে, অথবা এডিটে গিয়ে ফিলে যদি ক্লিক করেন, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, ফোরগ্রাউন্ড কালার আছে হোয়াইট, ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, তো আমি এখন এটার ব্যাকগ্রাউন্ড করি। তো আমি জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে যদি করতে যাই, তো কুইক সিলেকশন দিয়ে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর সাবজেক্ট সিলেক্ট ওই করে দিলাম, এটা পুরো সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। ও সরি, আমার লেয়ার ঠিক ছিল না, এ কারণে আমার এটা ধরতে ছিল না। মোটামুটি সিলেকশন হয়ে গেছে, কিন্তু এভাবে সিলেকশন করে আপনারা নেবেন না, সিলেকশন অনেক ভুল থাকবে। একটু দেখি পাথে কি অবস্থা, এভাবে সিলেক্ট না করে এভাবে অনেক অংশ বাদ পড়ে যাবে। আমরা পেন টুল দিয়ে সিলেকশন করি সরাসরি, সেটাই বেটার। এই যে দেখছেন গ্যাপ পড়ে আছে, কত গ্যাপ হয়ে আছে, এই অংশগুলো দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাকে ঠিক করতে হবে প্রত্যেকটা অংশকে, সুন্দর সুন্দর করে ঠিক করতে হবে। তো তার সাথে বরঞ্চ আমার পেন টুল দিয়ে একটু কাজ করাই বেটার। তো আমরা পেন টুল দিয়েই কাজ করি, এটাকে সিলেকশন করার পর আমরা কন্ট্রোল ডি করে দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমরা এটাকে শুরু করি, কোথা থেকে শুরু করব। পেন টুল নিলাম, আপনার যেখান থেকে শুরু করতে ভালো লাগে, প্রথম কথা হচ্ছে এটা যে আপনার যেখান থেকে শুরু করতে ভালো লাগে আপনি সেখান থেকে শুরু করবেন। চাইলে আরও জুম করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, সুবিধার্থে যে পর্যন্ত দরকার হয় সে পর্যন্ত আপনারা জুম করে নেবেন। আজকে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বেশ কিছু ইমেজের ছবি দিয়ে ইমেজ দিয়ে দেবো।
আছে, 2 দিন ছুটির মধ্যে আপনারা এই কাজগুলো করবেন। আমি মনোযোগ দিয়ে দেখতেছি।
সমস্যা হয়ে গেছে। শুরু করছিলাম সেখানে শেষ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পুরোটাই সিলেকশন। আমি পাথে এসে এখানে ওয়ার্ক পাথ ডাবল ক্লিক করলাম, পাথ ওয়ান করে দিলাম, মানে সেভ করে রেখে দিলাম পাথটা, লেয়ারে আসলাম, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, হয় রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করবেন অথবা কন্ট্রোল এন্টারে প্রেস করবেন, অথবা কী করবেন কন্ট্রোল এন্টার প্রেস করবেন তাও মেক সিলেকশন হয়ে যাবে। এটা আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন, বুঝতে পারছেন? কিন্তু এখন যদি আমি ডিলিট করি তাহলে কি ডিলিট হবে? আমার যে অংশটা সিলেক্টেড সেই অংশটা ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার তো সেটা দরকার নাই। আমার তো দরকার কি বাইরের অংশটা ডিলিট হবে যেন। তো আমি কি দিব, ইনভার্স সিলেকশন করে নেব, কন্ট্রোল শিফট আই, ওই কন্ট্রোল শিফট আই প্রেস করবেন, অথবা সিলেক্টে গিয়ে এই যে ইনভার্সে ক্লিক করবেন, সিলেক্টে গিয়ে ইনভার্স, ঠিক আছে? তাহলে আপনার ইনভার্স সিলেকশন হয়ে যাবে, এই বাইরের অংশটা সিলেক্ট। এখন আপনি এটাকে ডিলিট করে দেন, তাহলে কী হচ্ছে আপনার এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? অফ করে দিলে আপনার ট্রান্সপারেন্ট দেখতে পাবেন, আর সাদা ব্যাকগ্রাউন্ড অন রাখলে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর দেখতে পাইলেন। এটাকে কন্ট্রোল ডি করে দেন। এর আগে কন্ট্রোল ডি করে দিলাম, দেখেন এখন একটু এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। ওকে, আমি এমএস এখন একটু মাঝে মাঝে অবস্থায় মেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। এখন রিমুভ করার পর যদি কোনো অ্যাডজাস্টমেন্ট চাই, এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট, যে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আপনি লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, আপনি কোনটা বাড়াবেন, কিংবা লেভেলস, লেভেলস দিয়ে আগের দিকে আসবে, উপরে দিলে এটা হোয়াইটের দিকে যাবে। ওকে, আপনার যেটা দরকার, যখন হোয়াইট দরকার তখন হোয়াইট নেবেন, যখন মনে হবে না ব্ল্যাক দরকার তখন ব্ল্যাক নেবেন। আর এটা হচ্ছে পয়েন্ট, আমি একটা পয়েন্টে ক্লিক করছি তো তাই একটা পয়েন্ট শো করতেছে। আপনি যদি এখানে আরও ক্লিক করেন, ফার্স্ট ক্লিক করেন, আপনি পয়েন্ট বাড়ায় নেন, একবার পয়েন্ট বাড়ায় নেন, দেন আপনি একটা একটা মুভ করেন, একটু বাড়াইলেন, একটু কমাইলেন, আপনার ইচ্ছা আপনি কীভাবে মুভ করবেন, বুঝতে পারছেন?
চাইলে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, জাস্ট কন্ট্রাস্ট কি বাড়াবেন বা কমাবেন সেটা আপনার ইচ্ছা। ম্যাডি এখন দেখান, বুঝতে পারিনি। রিফ্লেকশন মানে রিফ্লেকশন শ্যাডো। হ্যাঁ শ্যাডো আপনাদেরকে পরে দেখায়, আপনাদেরকে তো লেয়ার মার্কস দেখায় না এখনো, তাই না? আমি জাস্ট আগে লেয়ার মার্কসটা দেখাবো, তারপর আপনাদেরকে রিফ্লেকশন শ্যাডো দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম এইভাবে দেওয়া যায়। লেয়ার মার্কস দেখানোর পর দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে বেশি। দাদা এখানে ফেদার সিলেকশন দিয়ে একটু মসৃণ করলে ভালো হতো না? ভাইয়া ব্যাকগ্রাউন্ড ইমেজের সবাই কি ইমেজ কে স্মার্ট অবজেক্টে কনভার্ট করা লাগবে ভালো কোয়ালিটির জন্য? না, ব্যাকগ্রাউন্ড ইমেজের সময় এসব কাজ করা লাগবে না। ছোট ইমেজ যেগুলো খুব ছোট ইমেজ সেগুলোকে যখন আপনারা এই বড় ইমেজ কনভার্ট করবেন, নষ্ট ইমেজ থেকে ভালো ইমেজ নিয়ে যাবেন, ইফেক্টিভ অ্যাড করবেন, ওগুলো ইফেক্টিভ করবেন, তখন স্মার্ট অবজেক্ট করে নিলে বেটার হয়। তাহলে দাদা আমরা প্র্যাকটিস করি নাকি? হ্যাঁ, আপনারা প্র্যাকটিস তো অবশ্যই করবেন। লেয়ার মাস্ক তো আপনাদের দেখাই নাই, লেয়ার মাস্কটা দেখাই, তারপরে আচ্ছা দেখ ওইটা দেখাবো দেখান দাদা। একটা 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 করে তাড়াহুড়োর কিছু নাই, প্রত্যেকটাই একদিন সবগুলো দেখাইলে যারা নতুন আছেন তারা তো বুঝতে পারবেন না। ফেদার ইউজ করো না, যে
তাহলে ফেদার যদি ইউজ করতে হয় তাহলে যখন সিউমের আগে এমন ছিল আপনি শিফট F6, শিফট F6 প্রেস করে যে ফেদার সিলেকশন পাস আছে একটু কমায় দেন বা দেখি চার দিয়ে কেমন দেখায়, ডিলেট করে দিলাম, কন্ট্রোল D, এই যে বেশি হয়ে যায় আজকে, এক দেওয়া লাগতো। স্মুথ হয়ে যাবে তাহলে, এক পিক্সেল দেয়া আছে কর্নারে, এই যে স্মুথ হয়ে গেছে।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কিরে, আরে আমাদের এখানে নেটের কাজ করতেছিল, আমি বললাম কি মারাই গেছে। ঝামেলা। আরে না, এখনো নেট নাই, কাজ করতেছে। কি আর করার তাহলে? আজকে কিছু শিখাইলো নতুন? না, ব্যাকগ্রাউন্ড রিমুভই। ও শুনতে পাচ্ছেন কি আমার কথা সবাই? অথবা যে কোনো একটা ফ্রেম নিবেন আপনারা, যে কোনো একটা ফ্রেম নিয়ে সেই ফ্রেমটাকে এনে ড্র করবেন। এখানে আগে আমাদের ইলাস্ট্রেটরে কি কাজটা করছি আমরা, ইলাস্ট্রেটরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের শেপ ছিল উপরে, আমাদের ইমেজ ছিল নিচে, আর এখানে শেপটা আপনার নিচে থাকবে, আপনার ইমেজটা থাকবে উপরের লেয়ারে। খেয়াল করেন, যখন আমি ইমেজটা নিচের লেয়ারে দিচ্ছিলাম তখন ক্লিপিং মাস্ক হচ্ছিল না, আর যখন ইমেজটা আমি উপরের লেয়ারে দিছি, দিয়ে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, আমার যেই শেপ আছে সেই শেপ অনুযায়ী ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন আপনি আপনার পজিশন অনুযায়ী এটা চেঞ্জ করে নিতে পারেন, আপনি কোন পজিশনে রাখবেন সেটা আপনি চেঞ্জ করে নেবেন। আপনার মনে হচ্ছে এই পজিশনে রাখবো, রাখেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এখানে ইমেজটা থাকতেছে উপরে আর শেপটা থাকতেছে কোথায়? নিচে। তারপর আপনি এটাকে ক্লিপিং মাস করে দিলেন। বুঝতে পারছেন ইলাস্ট্রেটর করলে কি হতো? একটাই যে অবজেক্ট হয়ে যাইতো, এখানে আলাদা আলাদাই থাকলো, কোনো পরিবর্তন হইল না, যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, জাস্ট ক্লিপিং মাস হয়ে গেছে, বাট কোনো পরিবর্তন হয় নাই। ছবিটা কি জুম ইন বা জুম আউট করা যাবে? যে পিছনে উপরে যে ছবিটা দিচ্ছে, বললাম যে আপনি তো ক্লিপিং মাস করার পরে ওই যে বৃত্ত বৃত্ত যেটা ছিল এটা তো চাইলে বড় ছোট করা যাচ্ছে। আমি যাচ্ছিলাম ছবিটা কিভাবে করে ছোট বড় করা সম্ভব কিনা ছবিটা। ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ও মানে ওই ক্লিপিং মাস্ক করার পরে ওই লেয়ারেই করা যাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এখানে কিন্তু দুইটা সিলেক্ট করাও লাগে না, একটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিলেই হয়ে যাচ্ছে। নিচের যে এক্স্যাক্টলি নিচে যে শেপটা আছে সেই শেপটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। এটা তখন কি দাদা আমি শেপের লেয়ার অথবা পিকচার লেয়ার যে কোনো একটা লেয়ারে ধরেই ক্লিপিং মাস্ক করতে পারবো? ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছেন সবাই আশা করি।
হ্যাঁ একটু আলাদা, ইলাস্ট্রেটর ফটোশপ কিছু কিছু কাজ তো আলাদা, আলাদা তো হবেই, দুইটা দুই রকম। ব্লেন্ডিং অপশন দেখানো হয়নি, একটু ব্লেন্ডিং অপশনটা দেখাই। নিলাম তো দেখেন, উপরে আমরা যে লেয়ারটা নিছি এই লেয়ারটাকে একটু অন্য কালার দিয়ে ফিল করি, সেই কালার দিয়ে ফিল করলাম। ঠিক আছে, যদি মনে হয় যে আমি আরো কোনো ইমেজ নিয়ে আসি, দেখি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি আমি। এই ইমেজটা নিয়ে কাজ করি, এখানে লক থাক, বাট এটা কপি করে নিলাম। ওকে, এখন একটা আমি ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম সবার উপরে, ব্ল্যাঙ্ক নেওয়ার পর সেটাকে ফিল করে দিলাম, এটাকে এখন খেয়াল করেন আমার নিচের ইমেজটা আমি দেখতে পাচ্ছি না, তাই না? উপরে আমার একটা কালার আছে, যে কারণে আমি নিচের ইমেজটা, যে ইমেজটা আছে এই ড্রাগনের ইমেজটা আমি দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আমি যদি ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং অপশনটা কাজে লাগাই, হয়তো আমার দেখা যাইতে পারে। এই লেয়ার প্যানেলের মধ্যে দেখেন অনেক অপশন আছে, তার মধ্যে এক যে একটা অপশন আছে লেখা আছে নর্মাল, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। নর্মাল থেকে আমরা যদি অন্যটাতে নিই, দেখি একটা আস্তে আস্তে করে নিয়ে যে আমাদের কোনটা দিলে ওটা ভিজিবিলিটি বাড়ে, ডিসলভ হচ্ছে না, এভাবে আপনি একটা একটা করে নিয়ে আসেন। ডার্কেন ভালো লাগতেছে না, মাল্টিপ্লাই আসতেছে না, লিনিয়ার বার্ন, এক এক সময় এক একটা কাজ করবে, সব সময় যে একটাই কাজ করবে তা এমনটা না, ঠিক আছে? লাইটেন দিলে এমন দেখাবে, যদি আমরা লাইটেন না দিয়ে স্ক্রিন দিই তাহলে চেঞ্জ কালার ডজ ওভারলে, ওভারলে মোটামুটি ভালো আছে, খুব একটা খারাপ নাই। ঠিক আছে, ওভারলে, তারপর স্টপ লাইট, হার্ড লাইট, সাবট্রাক্ট, এটা দিলে অন্য একটা রকম চলে আসে, আমি দিচ্ছিলাম নীল কালার, তারপরে চলে আসে অন্যরকম। তারপরে হিউ স্যাচুরেশন থেকে আপনি এটা আরো চেঞ্জ করতে পারেন। আমরা এখানে ইউজ করতে পারি কোনটা হয়, সফট লাইট অথবা সাবট্রাকশন। আমরা এখানে সফট লাইট ইউজ করে এখন কি হচ্ছে, আমরা উপরে নিচের ড্রাগনটা দেখতে পাচ্ছি, ছিল এমন এখন এমন হয়ে গেছে, অথচ আমরা অপাসিটি টপাসিটি কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিছি। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে আমরা এটা ভিজিবিলিটি অন করে নিছি। তো এইরকমই আপনারা কিছু কিছু ইমেজে কাজ করার ক্ষেত্রে অনেক সময় এক্সট্রা লেয়ার নেওয়া লাগে, অ্যাডজাস্ট করা যায় না, তো অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখন এই ব্লেন্ডিং মোডটা কাজে লাগাবেন। কখনো কখনো মাল্টিপ্লাই কাজে লাগবে, কখনো কখনো ওভারলে কাজে লাগবে, এক এক সময় এক একটা, প্রতিবার যে একই রকম কাজে লাগবে এমনটা না, ভিন্ন সময় ভিন্ন ভিন্নটা কাজে লাগবে। ওকে, যখন যেটা কাজে লাগবে আমাদেরকে তখন সেইটাই ব্যবহার করতে হবে। এখানে যদি আমার নীল কালার না থেকে সে আমার ব্ল্যাক কালার থাকতো, নতুন লেয়ার নেই ক্রিয়েট করি,
ব্ল্যাক করলাম, এখন ব্ল্যাকেও তো দেখা যাচ্ছে না, তো আমি এখন কালার মোডটা চেঞ্জ করে দেখি। মাল্টিপ্লাই হচ্ছে না, দেখেন লাইটে দিলে ফুললি আমার যেমন ছিল তেমনই চলে আসে, কোনো চেঞ্জ হয় না। অথচ আমি শুধু কি করছি, কালার মোডটা চেঞ্জ করছি, আমি কিছু করছি নর্মাল দিলে আমি দেখতে পাচ্ছি না, আমি লাইট এন দিলে দেখতে পাচ্ছি, আমি স্ক্রিন স্ক্রিন দিলেও দেখতে পাচ্ছি, ওভারলে কিছুটা দেখা যায়। সাদা কালো চলে আসছে, তো এতগুলো লাইট আমি দেখতে পাচ্ছি যে আমার এবার অরিজিনাল যেটা থাকতেছে সেটাই চলে আসতেছে। এখানে আমার যদি ব্ল্যাক না হয়ে অন্য কালার হইতো, এই কালারটা আমি লাইট এন দিয়ে রাখছি এখন, এমন মাল্টিপ্লাই করে দিই, দেখেন মাল্টিপ্লাই করে দিলে কালারটা কেমন চেঞ্জ হচ্ছে। আপনার যখন যেটা দরকার হবে, সব সময় যে একটাই লাগবে আপনার এমনটা না, আপনার এক একবার এক একটা কাজে লাগবে, এক একবার এক একটা যে ভালো লাগবে আপনি সেটাই ইউজ করবেন। সেটাকে কাজে লাগাইতে হবে। ক্লিয়ার সবাই? কিংবা আমরা ধরেন যে এটার সাথে আরো একটা ইমেজ নিয়ে আসি, এটার এখানে আরো একটা ইমেজ নিয়ে আসি, প্লেস ইমেজ করলাম, আমি দুইটা ইমেজ বসাই দিছি, তাই না? এখানে আমার দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজ আছে, এখানে ইমেজটাকে আমি অ্যাডজাস্ট করব, একটু দেখি অ্যাডজাস্ট করা যায় কি না। অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি, দাদা যে ইমেজটাকে বেজে রাখবো সেটা কি নিচে থাকবে সবসময়? নাকি দুইটা ইমেজের মধ্যে যেটাকে হচ্ছে মেইন ইমেজ হিসেবে থাকতেছে, মানে বেস ইমেজ হিসেবে থাকতেছে, ওটা কি নিচে থাকবে? হ্যাঁ ওটাকে রেখে দিলাম, আচ্ছা যেটাকে মাল্টিপ্লাই করবো আমরা সেইটাকে উপরে নিলাম, কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করতেছি, এখানে এটা যাচ্ছে না, আমরা এই ইমেজটা জায়গায় চেঞ্জ করি, একটু অন্য ইমেজ দেখি। যাচ্ছে না কারণ এই ইমেজটা অনেক ডার্ক ইমেজ, উপরে যে ইমেজটা শো করতেছে সেই ইমেজটা অনেক
ডার্ক, এই ইমেজটা হচ্ছে অনেক ডার্ক, যে কারণে প্রবলেমটা হচ্ছে আমার। এখন দেখি একটু চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, কিছুই করি নাই, পেছনের ইমেজটা আমার জাস্ট কালার চেঞ্জ হয়েছে, পেছনের ইমেজটা আমার থেকে গেল, আবার মনে হচ্ছে এই লোকটা সামনে বসে আছে, মানুষটা সামনে আছে, তাই না? জাস্ট কালার মোড দিয়ে আপনি এইগুলো নিয়ে এই কাজগুলো করতে পারেন। একটা ইমেজের সাথে আর একটা ইমেজকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা এখানে ব্লেন্ডিং অপশনগুলো ব্যবহার করবেন। হার্ড লাইট দিয়ে এটা করছি, হার্ড লাইটে হয়ে গেছে। আপনারা দেখবেন আরও কোনটাতে আরও বেশি পারফেক্ট হয় সেটা দিবেন। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই অনেক সুন্দর হয় অনেক সময়, অনেক সময় ওভারলেতে খুব সুন্দর হয়, এটাতে আসতেছে না। পিন লাইট, এখানে পিন লাইট আরও ভালো আসতেছে, যখন যেটা ভালো আসবে। মানে এক এক ইমেজের ডিটেলসের জন্য তো এক এক রকম, বুঝলেন নাই? যখন যেটা ভালো লাগবে তখন সেটাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা আপনি অফ করে দেন। আপনার বাসার ছিল এমন, তারপরে বাসার সামনে কি হচ্ছে, একটা বসে আছে। এখানে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগেনি, কিছু করা লাগেনি, জাস্ট আমার ব্লেন্ডিং অপশন দিয়ে আমি এটা করে ফেলতে পারছি খুব ইজিলি ভাবে। তা এরকম দুটো ইমেজের ডিটেলস, প্রত্যেকটা ইমেজের ডিটেলস একই রকম হবে না, সবসময় যে একটা দিয়ে কাজ হবে তাও হবে না, ইমেজের ডিটেলসের উপর ডিপেন্ড করবে আপনি কোন কালার মোডটা ইউজ করবেন। বুঝতে পারছেন সবাই? জি দাদা, একটু প্র্যাকটিস করেন সবাই, প্র্যাকটিস করার পর ব্রেক